نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جبان قرئ قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم اثني عشر نقيبا وقال الله إن معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لو كفرن عنكم سيئاتكم ولو دخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل صدقت يا ربنا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ভালো কাজগুলোতে সওয়াব যেমন দ্বিগুণ হয় অন্যায় করলে শাস্তিও ডবল হয়
সূরা আহজাবের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে এই কথাগুলো দুনিয়ার মানুষকে শুনিয়েছে ইয়া নিসান নাবিজ্জি লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা ইন তাকাইতুন্না ফালা তাখদউনা বিল কাওলি সূরা নিসা আহজাবের 30 নম্বর 31 32 33 এই আয়াতগুলোতে নবীর স্ত্রীদেরকে আল্লাহ সম্বোধন করে জানিয়েছেন যে তোমাদের সম্মান মর্যাদা যেমন বেশি তোমাদের দায়িত্বও বেশি তিনটি বছর আমরা অন্ধকারের জীবনে ছিলাম মুক্ত জীবনে এসে আল্লাহর শুকরিয়া আদায় করছি সবাইকে নিয়ে বলছি আলহামদুলিল্লাহ চার দেওয়ালের মাঝে ওটা একটা আলাদা জগৎ দুনিয়ার সাথে যেহেতু কানেকশন বিচ্ছিন্ন একটা আলাদা জগৎ থেকে এসে আপনাদের দেখে অন্যরকম মনে হচ্ছে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইদিল্লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা সেই দিন উপকার হবে না সুপারিশ করলেন তবে রহমান যাদের এজেন দেবেন অনুমতি দেবেন এবং যাদের কথা শুনতে আল্লাহ রাজি থাকবে তাহলে এই আয়াতের ভেতরে আমরা দুইটা তথ্য পেয়েছি এক নম্বরে আমার জন্য নবী যদি কিয়ামতে সুপারিশ করে আমার প্র্যাকটিক্যাল লাইফ যেটা আছে কর্মজীবন বাস্তব জীবন এর উপরে আল্লাহর রাজি থাকা লাগবে দ্বিতীয় নম্বরে আমি কথাবার্তারা যা বলি এই কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে এই জন্য নবীর সুপারিশ পাওয়ার জন্য হলেও কথাবার্তার আমাদের একটু হিসাব করে বলা দরকার আল্লাহ যেন আমাদের তৌফিক দেন তেলাওয়াত করেছে সূরা মায়েদা 12 নম্বর আয়াত 120টা আয়াত আছে 16টা রুকু আছে মাত্র একটা আয়াত পড়েছি বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে কোরআনের এই আয়াতকে সামনে নিয়ে আমরা কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ তার যে গোত্রের 12 জন নকীব বা অধিপতি দায়িত্বশীল আমরা মনে করেন এমপি বা মন্ত্রী যাই বলেন এরকম 12 জন জনপ্রতিনিধিকে নিয়ে তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে গিয়েছিলেন এটা ইবনে কাসিরের বর্ণনা তারা ওখানে যাওয়ার পরে বলল হে আল্লাহ আমরা তোমাদেরকে হে আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই আল্লাহ পাক সাফ জানিয়ে দিলেন মুসা এদেরকে বলো যে আমার সাথে দেখা করা সম্ভব না হযরতে মুসা নবীর সাথে যে 12 জন নকীব দলপতি প্রতিনিধি মন্ত্রী মনে করেন 12 জন পাওয়ারফুল মন্ত্রী এক একটা গোত্র থেকে এক একজন দায়িত্বশীলকে নিয়ে তিনি আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা তাদেরকে জানিয়ে দাও যে আমি তাদের সাথে দেখা করব না বা সম্ভব না মানুষের এই চর্ম চোখে দুনিয়ার এই জীবনে আমার সাথে দেখা করা যেহেতু সম্ভব না আমি আল্লাহ তাদেরকে জানালাম আলাকাদ আখাযাল্লাহু মিসাআ বানি ইসরাঈল ওয়া মানে এবং লাকাদ মানে অবশ্যই আখাযা মানে গ্রহণ করা আল্লাহ মানে আল্লাহ তাআলা নিজে আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছিলাম বনি ইসরাইলের এই যে 12 জন নকীব গিয়েছে তাদের এলাকা থেকে তাদের কাছ থেকে অবাসনা মিনহুম সানাই আশার নকীবা আমি তাদেরকে নিজ নিজ এলাকাতে যাবার পর এই ঘোষণা দেওয়ার জন্য বলে দিলাম আমি আল্লাহর সাথে দেখা করা কখনোই তোমাদের এই চর্ম চোখে সম্ভব না কিন্তু وقال الله اني معكم আমি আল্লাহ অবশ্যই তোমাদের সাথে আছি জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমাদের দেশের দায়িত্বশীল কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা পেয়েছে আমেরিকা আমাদের পক্ষে থাক রাশিয়া চীন ভারত আমাদের পক্ষে থাক মুসলিম হিসাবে অন্তত আমাদের ইমানের দাবি অনুযায়ী আমরা এই কথা বলতে চাই কে পক্ষে থাক বিপক্ষে থাক এটা বিষয় না আমাদের মালিক যিনি আমাদের বানিয়েছেন তিনি যেন আমাদের পক্ষে থাকে
হযরত মুসা নবী আলাইহিসসালামের কাছে ওই সময় আল্লাহ ওহী পাঠিয়ে জানালেন মুসা যে 12 জন নিয়ে আসলে নিজ নিজ এলাকায় যাবার পরে যদি এরা 5টা কাজ আঞ্জাম দিতে পারে নিজ গোত্রের ভেতরে নিজ এলাকায় নিজ দেশের ভেতরে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের সাথে আমি আছি জোরে বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ আছি মানে আমার রহমত আছে তাদের সাথে আমার বরকত তাদের সাথে থাকবে আমাদের এই 18 কোটির উপরে মানুষ এখন যে অবস্থা আমাদের দেশে 56,000 বর্গ মাইলের দেশের পরও 12 থেকে 14 লাখ মানুষ পাশের দেশ থেকে এসেছে সব মিলে আমাদের পা ফেলার মতো জায়গা নেই বিশ্বের অন্যান্য দেশের জায়গা জমিন জনসংখ্যা হিসাব করলে আমার মনে হয় এই দেশে পা ফেলার মতো আসলে জায়গা নেই আমেরিকা আমাদের চাইতে 59 ডবল বড় কত বাংলাদেশ 59টা এক জায়গায় করলে যত বড় হবে আমেরিকা একা যত বড় এই হিসাবে আমরা এই ছোট্ট দেশে যত মানুষ বাস করি আল্লাহর দয়া এবং রহমত এবং তার যে বরকতগুলো এগুলো যদি আমরা না পাই আমাদের দ্বারা এই দেশে টিকে থাকা বা বেঁচে থাকা সম্ভব না হযরত মুসা আলাইহিস সালামের জীবনের এই জায়গা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্ব পাবে সামনে পৃথিবীর কারো দিকে না তাকিয়ে কে পক্ষে থাকবে বিপক্ষে থাকবে এদিকে না তাকিয়ে আমার মনে হয় আল্লাহ আমাদের সাথে থাকবে যেই 5টা কাজ করলে এই 5টা কাজে অন্তত আগামী 5 বছর মনোযোগ দেওয়া দরকার আল্লাহ পাক বলেন মুসা এদেরকে বলো নিজ নিজ এলাকায় যে তারা যদি লাইন আকম তুমুস সালাতা ওয়া আতাইতুমুস যাকাতা ওয়া আমানতুম বিরসুলি এক নম্বরে এরা যেন নিজ এলাকায় গিয়ে নামাজ কায়েম করে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন শপথ নেওয়ার পরেই তাদের উচিত হবে মুসলিম হিসাবে 56,000 বর্গ মাইলের দেশে আল্লাহর রহমত দয়া এবং তাকে যদি আমরা সঙ্গে রাখতে চাই সংসদে সর্বপ্রথম বিল পাশ করা লাগবে নামাজের এ দাবিতে আপনারা আছেন না নেই সূরা হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছেন কোন মুসলিম যদি রাষ্ট্র ক্ষমতা পায় সিয়ার পাওয়ার পরে সংসদে প্রথম অধিবেশনে তারা 4টা কাজ জারি করবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আমি পৃথিবীর কোন মুমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসায় ক্ষমতার চেয়ারে বসার পরেই তারা সর্বপ্রথম সংসদে নামাজের বিল পাশ করবে কিসের 50 বছরের উপরে আমরা পার হয়ে গেলাম স্বাধীন হয়েছি আপনি ঘুরে ফিরে দেখেন 50 বছরে একবারও কোন হিন্দু প্রধানমন্ত্রী হয়নি হয়েছে বলেন বলেন নামে হলে অন্তত মুসলমান প্রধানমন্ত্রী আমরা পাই রাষ্ট্রপতি বলেন প্রধানমন্ত্রী বলেন যাই আমরা 50 বছরে পেয়েছি সে মুসলিম উচিত ছিল অন্তত এদেশে 50 বছরের সংসদে নামাজের বিলটা পাশ করা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে যদি থাকে কি হয় তার বাস্তব প্রেক্ষাপট আপনি হেরা গুহা নাম আমরা শুনেছি গারে সুর নাম শুনেছি বাস্তবে নিজেও আমি দেখে এসেছি মোহাম্মদ রসুলুল্লাহ যেদিন আল্লাহর নির্দেশ পাওয়ার পরে তিনি হিজরত করছিলেন ওই সময় কোরআন এবং হাদিস যেটা দেখিয়েছে আমাদের চারিদিকে তার শত্রু পক্ষ এসে ঘোলা খোলা তরবারি নিয়ে বাড়ির চারিদিকে দাঁড়িয়েছিল আল্লাহ পাক ওহী নাযিল করলেন মুহাম্মদ
صلى الله عليه وسلم চারি দিকে এরা দাঁড়িয়ে আছে খোলা তরবারি নিয়ে আপনাকে এই মুহূর্তে বিদায় করে দিবে সুতরাং আপনি এক কাজ করেন আপনার বাড়ি যেটা ঘর যেটা ঘরের এই মেঝে এখানে তো বালি দিয়ে তৈরি করা মেঝে এক মোট বালি হাতে তুলে নেন ফুক লাগান সামনের দিকে আপনি ছুঁড়ে মারেন কোরআনে কারীমের সূরা ইয়াসিনের প্রথম থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তিনি পড়েছিলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইয়াবসিরুন তেলাওয়াত করার পরে ফুক লাগালেন সামনের দিকে ফিকে মারলেন ছুড়ে মারার সঙ্গে সঙ্গে বাড়ির চারিদিকে যত কাফের সবার চোখে বালি পৌঁছিয়ে দিয়েছে আল্লাহর কুদরত আল্লাহর দয়া আল্লাহর রহমত জোরে বলেন আল্লাহু আকবার নবীজিকে পরবর্তীতে আল্লাহ জানিয়েছিলেন হে নবী সামনের দিকে বালি আপনি ছুড়ে মারার পরে এটা তো সামনে যে কাফের ছিল তার চোখে সাবার কথা চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছে কে বলেন আমার রমাইতাইদের রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা আপনি তো সামনের দিকে বালি ছুঁড়ে মেরেছিলেন চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেছি আমি আল্লাহর ক্ষমতা জোরে বলেন আল্লাহু আকবার হযরতে আলীকে ডাক দিয়ে বললেন আলী সারি দিকে যারা দাঁড়িয়ে আছে এই মানুষগুলোই তাদের মাকে তাদের বাবাকে তাদের নেতাকে বিশ্বাস করে না আমার কাছে তাদের টাকা পয়সা সোনা গহনা আমানত হিসাবে টোপলা টোপলা করে রেখে গেছে এগুলো নিয়ে যদি আমি এখন পালিয়ে যাই এগুলো নিয়ে যদি আমি মদিনায় হিজরত করি তাহলে পরবর্তীতে আমার আল আমিন নামের কলঙ্ক হবে সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনি তাকান জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি যারা চারিদিকে দাঁড়িয়ে আছে এরা কেউ আপনজন না সব তার জানের শত্রু এই অবস্থায় তাদের মালামাল তাদের সম্পদ আরো নিয়ে চলে যেতে পারলে আনন্দ লাগে অথচ নবীজি নিজের আল আমিন নামের আসাদিক নামের কলঙ্ক হয়ে যাবে এ কারণে নিজের চাচা তো ভাই হযরতে আলীকে ডাক দিয়ে বললেন আলী এ জায়গাটা যদিও নিরাপদ না তারপরও তুমি আমার বিছানার উপরে আমার চাদর মোড়া দিয়ে এখানে শুয়ে থাকো আমার নিজের দায়িত্ব আমি নিয়ে কিয়ামতে জবাব দিতে পারবো কিনা লক্ষ কোটি কোটি মানুষের দায়িত্ব আমার মাথার উপরে এই যে কত কঠিন বিষয় এটা আপনি যতক্ষণ অনুধাবন না করবেন ততক্ষণ বুঝবেন না এই জন্য নবীজি থেকে শুরু করে যারা এই দুনিয়ায় দায়িত্ব পেয়েছে আমরা দেখি খলাফায়ে রাশিদিন সহ কেউ জোর করে দায়িত্ব নিতে চাইতো না বলতো না আমি নিজের জীবন সম্পর্কে তো ওয়াকিফ হাল না আমি নিজের জীবন সম্পর্কে জবাব দিতে পারবো কিনা এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে কিয়ামতে আমি নিজে আবার জাহান্নাম হয়ে যাই কিনা এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত এই দেশের 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে এই মানুষগুলোর ভেতরে যতক্ষণ হযরতে ওমরের মতো অনুভূতি সৃষ্টি না হবে ততক্ষণ এই দেশ শান্ত হওয়া সম্ভব না বিশ্বনবীর জীবনী শুনি অনেকে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকের চোখ ভিজে যাচ্ছে আহ একই কষ্ট করেছে নিজের বাস্তব জীবনের সাথে যদি আপনি মিলাতে যান তখন টের পাবেন এই বাস্তবতা কত কঠিন আমরা জানি নবীজির জীবনী শুনলে সওয়াব হয় হ্যাঁ কখন সওয়াব হয় যখন এই কথাগুলো নিজের প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাতে পারবেন তখন হযরতে আলীকে বললেন আমার এই চাদরটা মোড়া দিয়ে এখানে ঘুমিয়ে থাকো ওই যে টোপলা টোপলা গুলো দেখতে পাও এগুলো কারো স্বর্ণ কারো রূপা কারো টাকা পয়সা আমার কাছে রাখা ওরা নিজেদের মানুষদেরকে বিশ্বাস না করে আমার কাছে আমানত রেখেছে এগুলো আমি হিজরত করে যখন চলে যাব ওরা সকালবেলা এসে আমারে পাবে না
আমাকে না পেয়ে আমার বিছানায় যখন তোমাকে পাবে সঙ্গে সঙ্গে তুমি এই নাম লিখা লিখা দেখে এ তাদের হাতে তাদের আমানতগুলো পৌঁছিয়ে দিও হুজুর বলেন আল্লাহু আকবার হযরত আলী বলেন সকাল বেলায় ওরা এসে দেখে চাদর মোড়া দিয়ে আমি ঘুমিয়ে আছি বারবার আমাকে ডাক দেয় মোহাম্মদ ওঠো ওরা তো জানে না চাদরের নিচে কি আছে একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরও যখন আমি উঠি না জোর করে ওরা চাদর টানা টানি করছিল সিরাত ইবনে হিশাম লিখেছে যত টানা টানি করে হযরত আলী চাদরটা তত শক্ত করে ধরে রাখে তার মনের ভেতরে এই চিন্তা ছিল এরা চাদর টানা টানি করতে করতে যত সময় খ্যাপন হবে বিশ্ব নবী দুই পা হলেও মদিনার দিকে এগিয়ে যাবে টেকনাফের মুসলমানের এখান থেকে হযরত আলী জীবন চলে যাবে এখনই কোনো গ্যারান্টি নেই তার হাতে এখনই চলে যেতে পারে কারণ আন্দাজে যদি এক কোপ দেয় তরবারি দিয়ে সঙ্গে সঙ্গে জীবন চলে যাবে কিন্তু তার মনের ভেতরে আকাঙ্ক্ষা এই কামনা এই বাসনা যে আমি টানাটানি করতে করতে আমার জীবনও যদি শেষ হয়ে যায় যতক্ষণ সময় খ্যাপন হবে বিশ্ব নবীকে আল্লাহ দুই পা হলেও মদিনার দিকে নিরাপদে এগিয়ে দেবে আমাদের সামনে এরকম সময় যদি আসে জীবন যদি চলেও যায় আমি আঁকড়িয়ে ধরে রাখবো ইসলামকে পেছনের দরজা দিয়ে হলেও এমন ভাবে ইসলামকে সাহায্য করব আল্লাহর বিধানকে এগিয়ে দেওয়ার জন্য অন্তত আল্লাহর বিধান যেন এই পৃথিবীতে দুই দিনের জন্যও টিকে থাকে আমাদের মহা আমানতের দায়িত্ব এখন মাথার উপরে এই মেম্বারগুলো এই স্টেজগুলোর আমানত বড় কঠিন আমানত এটা যদি আমি সঠিকভাবে পালন না করি আল্লাহ নিজে এবং যত সৃষ্টিকুল আছে সবাই আমার উপরে লানত দেওয়া আরম্ভ করবে জোরে বলেন আউযুবিল্লাহ কোরআনে কারিমে দুই জায়গায় আজকে আমি পেয়েছি ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়াশতারুনা বিহি সামানান কালিলা أولئك ما يأكلون في بطونهم إلا النار سورة باقرة 172 نمبر آية সম্ভবত আছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যে যারা এখানে কোনো আলেমের নাম নেই কোনো চেয়ারম্যান কোনো এমপি কোনো মন্ত্রীর নাম না আল্লাযীনা ইসমে মওসুলা সবাই এর ভেতরে আমরা আছি নিশ্চয় যে যারা মা আনজালাল্লাহু মিনাল কিতাবে যা আমি আমার কিতাবের ভেতরে নাজিল করেছি এটা জানার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে এটা গোপন করে রাখছে ভবিষ্যতেও রাখবে এক তো মনে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে আল্লাহ এই শব্দটা গঠন করেছেন একটু খেয়াল করে শোনেন কোরআনের কোন শব্দ বোঝার জন্য কোন মানুষ যদি চেষ্টা করে ওটা যদি নাও বোঝে তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব পায় একটু খেয়াল করেন এক তো মনা যারা গোপন করছে ভবিষ্যতেও করবে যেহেতু দুইটা কাল আছে এখন যারা গোপন করছে বলতে এখন আমরা যারা দুনিয়াতে উপস্থিত আছি কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবাই আয়াতের ভেতরে আছে না নেই মা আনজালাল্লাহু মিনাল কিতাবে আল্লাহর কিতাব থেকে তুমি যা জানো এটা যদি গোপন করে রাখো ওয়াশতারুনা বিহি সামানান কলিলা আর এটা গোপন করলে ইহুদিরা খুশি হবে খ্রিস্টানরা খুশি হবে সর্বোপরি বাংলাদেশের মোনাফিক মুসলমানরা খুশি হবে এ খুশি হওয়ার পরে মুসলমান মোনাফিকরা আপনার হাদিয়া তোহফা বাড়িয়ে দেবে আপনার বেতন বেড়ে যাবে আপনার পদোন্নতি হবে অনেক কিছু দুনিয়ায় আপনি পাবেন মাঝখান থেকে জিহাদিয়া তোহফা বেতন ভাতা যা আসবে হ্যাঁ নজর নিয়াজ আল্লাহ বলেন উলাইকা মা ইয়াকুলু না ফি বুতুনিহিম ইল্লান নার এদের পেটের ভেতরে যেগুলোই দেয় এগুলো জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না জোরে বলেন নাউযুবিল্লাহ
আমার মুসলমান ভাইরা এজন্য আমাদের উচিত হচ্ছে এই স্টেজগুলো মসজিদের মেম্বারগুলো রাজনৈতিক যে মঞ্চগুলো এগুলোর আমানত এই এই দায়িত্বটা আমাদের পালন করা দরকার হযরতে আলী বলেন আমি যত শক্ত করে ধরি ওরা তত শক্ত করে টানাটানি করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওরা যদি আমাকে মেরেই ফেলে আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে ওরা চাদর উল্টিয়ে দেখবে আমি আলী তাড়াতাড়ি ওরা দৌড় দেবে মুহাম্মদ রাসূলুল্লাহর পেছনে আমার তো মনে হচ্ছিল আমি যদি নিজের ইচ্ছা করে চাদর ছেড়ে না দিতাম তামাম দুনিয়ার কাফেররা মিলেও যদি চাদর টানাটানি করত চাদর ছিড়তে পারত না জোরে বলেন আল্লাহু আকবার নবীজির ওই জীবনের দিকে তাকিয়ে নিরাপত্তার দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আমি চাদর ছেড়ে দিলাম ওরা আমাকে দেখার পরে জানে যে এটা আবু তালেবের ছেলে ডাক দিয়ে বলে মোহাম্মদ কই আমি ওদের সাথে বার্গেনিং আরম্ভ করলাম কথা কাটাকাটি শুরু করলাম যে মোহাম্মদ কোথায় আছে ঠিক আছে এদিকে ওদিকে বলতে বলতে শেষ পর্যন্ত বললাম এই আমানতগুলো আছে এগুলো একটা একটা করে বুঝে নাও যতক্ষণ ওদেরকে বসিয়ে দিচ্ছিলাম বিশ্ব নবী মদিনার দিকে ওই পা ওই কয় পা এগিয়ে যাচ্ছিলেন কিছু দূর যাবার পরেই বিশ্ব নবী হযরতে আবু বকরের কথা মনে হলো বাড়িতে যে ডাক দিলেন আবু বকর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির হয়ে গেছি আমার কাঁধের উপরে ছোট টোপলাও আছে নবীজি বলেন আবু বকর ছয় মাস আগে আমি তোমাকে শুধু ইঙ্গিত দিয়েছিলাম যে হিজরত করা লাগতে পারে তো তোমাকে আজকে তো আমি জানাইনি যে আজকে আমার সাথে যাওয়া লাগতে পারে তুমি টোপলা নিয়ে আগে বসে আছো হযরতে আবু বকর বলে হে রাসূল ছয় মাস আগে আপনি যখন ইঙ্গিত দিয়েছিলেন ওই দিন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত রাতের বেলা আমি কোনোদিন আর আরাম করে ঘুমাইনি আমি সবসময় প্রস্তুতি নিয়ে আছি কখন না জানি আপনি ডাক দেন ওনাদের নামের শেষে সিদ্দিকে আকবর এমনি যোগ হয়নি আমাদের নাম তো হামজা থেকে আমির হামজাও কেউ বলতে চাই না ওনাদের নাম উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে সিদ্দিক বলার পরে রাদিয়াল্লাহু আনহু বলা লাগে এটা শুধু এক বছর দু বছর পাঁচ বছর না কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় আসবে তাদের নাম শুনলেই বলা লাগবে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতো ষাট বছর তেষট্টি বছরের জীবন তাদের ছিল এই ছোট্ট জীবনে কি এমন কাজ দুনিয়াতে করলেন উপহার দিলেন যে আল্লাহ তাদেরকে চিরন্তন করে দিয়েছেন যেন আমাদের উচিত আমাদের ছোট্ট জীবনে এমন এমন কিছু কাজের আঞ্জাম দেওয়া মারা যাওয়ার পরে কোটি কোটি বছর যেন আল্লাহর বান্দাদের দোয়ায় আমরা সামিল থাকতে পারি নবীজি আবু বকরকে নিয়ে চলে যাচ্ছিলেন বিশ্ব নবীকে নিয়ে হযরতে আবু বকর মদিনার পথে উল্টা দিকে যাওয়ার সময় যতগুলো ঘটনা ঘটেছে আমি ইতিহাস বলার জন্য বলছি না আমি শুধু এখানে একটা ইঙ্গিত দেওয়ার জন্য এসেছি গারে সরে যখন নবীজিকে নিয়ে হযরতে আবু বকর লুকিয়ে পড়লেন কাফেরেরা ওই সময় যে খুঁজতে খুঁজতে একেবারে গুহার ওই মুখ পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছিল ইতিহাস যারা লিখেছে আমি নিজে ওই গুহা পর্যন্ত উঠেছিলাম ওই জায়গাতে দোরাকাত নামাজও পড়ে দেখেছি বসলে আমার মনে হয় যদি একটু কেউ বাম থেকে বসে ভেতরে কি আছে দেখা যায় হযরতে আবু বকর কিন্তু ঘাবড়িয়েও গিয়েছিলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটুও বিচলিত হননি ভেঙে পড়েননি ওই কঠিন অবস্থায় তিনি বলেছিলেন আবু বকর ভয় পেও না মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সাথে আছেন ইন্নাল্লাহা মাআনা এই যে মাআনা টান দেওয়া আছে এক আলিফ আমরা শুধু দুইজন না আমাদের সাথে আর একজন আছে তিনি আমাদের মালিক আল্লাহ জোর বলে সুবহানাল্লাহ এই জন্য দুনিয়ার পরিবেশ যত কঠিন হোক যত ভয়ঙ্কর হোক আমি যে দুই লাইনের গজলটা বলেছিলাম ইসলামের সঙ্গীত ওর ভেতরে আমার আজকের আলোচনার সার মর্ম আছে
রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আছেন আমাদের রব আছেন আমাদের রব সরে বলেন ঠিক কিনা বিশ্বনবী কঠিন অবস্থায় তিনি ঘাবড়িয়ে যাননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সঙ্গে সঙ্গে আমার সাকিনা তার মানে আমার ফেরেশতা নাযিল করে তাকে সাহায্য করেছিলাম যে সাহায্যের কথাগুলো আমরা বিভিন্ন আলেমদের মুখে শুনেছি আমার শিক্ষা দেওয়ার বিষয় হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে সঙ্গে নেওয়ার কথা জানিয়েছিলেন এই জায়গায় সূরা আনফালের ভেতরে আছে বদরের ময়দানে আবু জেহেল যখন আনন্দে লাফাচ্ছিল শয়তান এসে তার কাছে সুরাকার সরদ ধরে বলেছিল কোন ভয় নেই আমি তোমাদের সঙ্গে আছি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ইন্নাল্লাহা মাআনা অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে সঙ্গে সঙ্গে থাকে যারা আমরা জানি ওগুলো থাকে পেছনে সঙ্গে যারা থাকে ওরা কোথায় থাকে আমি আলেমদেরকে বলছি সঙ্গে যারা থাকে ওরা থাকে কোথায় পেছনে থাকে সাথে যারা থাকে ওরা থাকে আগে আমাদের মালিক যিনি আমাদের মনিব যিনি তাকে আমরা পেছনে না তাকে আমরা সঙ্গে সাথে বা সামনে রাখতে চাই নবীজি যেটা করেছিলেন এই জন্য আল্লাহ খুশি হয়ে তাদেরকে সাকিনা ফেরেশতা রহমত নাজিল করে সাহায্য করেছিলেন আজ যদি আমরা শয়তানদেরকে সঙ্গে না রেখে আল্লাহকে সাথে রাখতে পারি নবীজিকে আল্লাহ যদি গারে সরে সাহায্য করতে পারেন সে সাহায্যে এখন বন্ধ হয়ে যায়নি কিয়ামত পর্যন্ত আল্লাহর ওই সাহায্যের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ আমাদের ইমানের পাওয়ার দিকে আল্লাহ হয়তো সামনে পরবর্তীতে দেবে আমার এ আলোচনার মূল শিক্ষা ছিল কিন্তু এটা আল্লাহকে সঙ্গে রাখার জন্য নামাজ কায়েম করার জন্য এই মানুষগুলোকে আল্লাহ আদেশ দিলেন যে আমাকে দেখার দরকার নেই যদি সঙ্গে রাখতে চাও আমি তোমাদের সাথে থাকব আমার রহমত থাকবে এলাকায় গিয়ে নামাজ কায়েম করো 300 জন এমপি আমাদের এই দেশে এখন নির্বাচিত হয়ে গেছে অলরেডি সামনে সংসদ যে বসবে আমার মনে হয় সর্বপ্রথম নামাজের বিল আনা তাদের ইমানি দায়িত্ব এ দাবির সাথে আপনারা যদি একমত থাকেন আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আমি কথা বোঝাতে চাই এটা যে 50 বছর পার করে ফেলেছি কিন্তু এই নিয়মটা আজ সংসদে আমরা পেলাম না আমাদের এটা পাওয়ার দরকার ছিল তাহলে নামাজের অন্তত ওয়াজ করা লাগতো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ এখানে নামাজ পড়ার কথাও দেননি দিয়েছেন লাইন আকামতুমুস সালাত যদি তারা নামাজ কায়েম করে কি করে নামাজ পড়া আর নামাজ কায়েম করা এক না নামাজ কায়েম করা মানে নামাজকে দাঁড় করানো পৃথিবীতে মানুষের যত জরুরি কাজ আছে সবচাইতে জরুরি কাজ মানুষের জন্য যদি চারটা হয় তার অন্যতম হচ্ছে মুসলমানদের সবচাইতে জরুরি কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা এর চাইতে অন্তত জরুরি কাজ মানুষের জীবনে মুসলমানদের জন্য আর নেই এটা হাজারো মানুষ বিভিন্ন স্থলে বিভিন্ন সোতানাতা দিয়ে নামাজকে নষ্ট করে ফেলে কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা মানুষের কাছে নেবে তোর সন্তান কয়জন ছিল তা না টাকা পয়সা কত কামিয়েছো তা না নামাজ কতটুকু পড়েছো সঠিকভাবে এটা আগে আমার কাছে বলো এরপরে পরবর্তী হিসাব তোমার নেওয়া হবে যেন মুসলমানের একটু হিসাব করছি যেখানে যারা আছেন অনেকে নামাজ এখনো ধরেননি বা পড়েন না আজকের এই মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নেওয়া যায় যতদিন আজরাইল না আসে অন্তত ফরজ নামাজ আমি ছাড়বো না এটা পারা যায় যখন দুনিয়ায় আসে প্রথমে সন্তান আসে না প্রথমে পানি দেখা যায় এরপরে রক্ত দেখা যায় এরপরে সন্তানের মাথা বের হয়ে গেছে নবীজি বলেন এমন অবস্থায়ও যদি নামাজের সময় হয়ে যায় তোলার ভেতরে মাথা সন্তানের বিছিয়ে দিয়ে মহিলাকে বলো নামাজ পড়ো
বলেন তো জীবন মরণ নিয়ে সময় টানাটানি না এরপরও নামাজ ছেড়ে দেওয়ার কথা নবীজি বলেন না যে নামাজ বাদ দেওয়া যাবে না যেন আশা করছি আমি নামাজের ওয়াজ করার জন্য বসি না খালি একটা পয়েন্ট বললাম যত কাজে থাকে ফরজ নামাজটা বাদ দেবেন না তাহলে আপনি আল্লাহর জিম্মা থেকে আল্লাহর চোখের আড়াল হয়ে যাবেন এমনকি এমনও কোরআনে সূরা তোহার 124 নম্বর আয়াতে আছে আমান আগরাদাং জিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا কোন মানুষ যদি আল্লাহর নামাজ থেকে আল্লাহর জিকির থেকে আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয় মহান আল্লাহ তার জীবনকে দঙ্কা সংকীর্ণ করে দেয় দঙ্কার ব্যাখ্যায় আমি প্রায় 33টা অর্থ পেয়েছি তাফসিরে এবার যারা মুফাসসির আছে আলেম আছে একটু জ্ঞানী মানুষ আছে তাদেরকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন দঙ্কা শব্দ মাঝখানে লাগালেন কেন আমি ভার্সিটিতে থাকাকালীন যত তাফসির এই দঙ্কা শব্দ নিয়ে মিলিয়েছিলাম মুফাসসিরিন ইকরাম সবাই এই বাক্যের এই শব্দের এক অর্থই দিয়েছে এটা দুনিয়ার আয় উন্নতি মনে হবে অনেক কিছু করে ফেলেছি আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি সম্পদ উপায় করে আল্লাহর বিধান নষ্ট করে কেউ যদি দুনিয়ায় জন্মচকে দেখতে পাওয়া যায় বহু কিশোর মালিক হয়ে গেল লোকটা আল্লাহ পাক বলেন ওর ভেতরে আমি বরকত দেব না শান্তি রাখব না আসবে 10 টাকা বিভিন্ন সাইট দিয়ে যাবে আরো 12 টাকা সরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি সুদ খায় এটা আল্লাহর বিধানে আছে না বাইরে এই কথা বলেন না কেন এই নিষিদ্ধ কাজ করে সম্পদ উপায় করলে ঘুষ খেয়ে এই যে বিভিন্ন জিনিস আপনাদের পাশ থেকে যেগুলো আসে অবৈধভাবে এগুলোর ব্যবসা করে চর্ম চোখে হয়তো মনে হবে যে বহু কিছুর মালিক হয়ে গেলাম গাড়ি বাড়ি নারী টাকা পয়সা বহু কিছু আমার চর্ম খুঁজে দেখা যায় আল্লাহ বলেন আমি দঙ্কা করে দেব কারণ এটা আমার বিধানের ভেতরে ছিল না এই কারণে ওর জীবনকে আমি সংকীর্ণ করব টাকা পয়সা আসবে 10 লাইন থেকে খরচ হবে 20 লাইন থেকে 40,000 টাকা হয়তো ঘুষ খেয়ে আবার ব্যবসা করে নাকি এটা বলা ঠিক হচ্ছে না এলাকায় আছে এগুলো এই যে ডাইলের ব্যবসা যারা করে বাবার ব্যবসা যারা করে এগুলো কি বৈধ না অবৈধ আপনারা চাই মনে করেন আপনাদের এলাকায় মনে হয় এই টেকনা ফুকিয়ার জন্য এটা বৈধ আছে এই কাজ করে হয়তো বাড়িতে 40,000 টাকা আপনি আজকে নিয়ে গেলেন এই দঙ্কাটা ভালো করে শুনে না 40,000 টাকা বাড়িতে নিয়ে গিয়ে দেখলেন আপনার স্ত্রী মাথা ধরে পড়ে আছে কি গো আমার মাথা ব্যথা চলো ডাক্তারের কাছে ওখানে গেল 5,000 বাড়িতে এসে দেখছেন আপনার ছোট্ট সন্তান চিল্লাচ্ছে কি গো জিনে ধরেছে হুজুর ডাক দিয়ে ছেড়ে নে কবিরাজ নিয়ে আয় ছেলের দিকে তাকিয়ে কি তোমার কি আমার পেটে ব্যথা এক একটা সমস্যা এক একটা সমস্যা এক একটা সমস্যা আসতে আছে নিয়ে এসেছিলেন 40,000 টাকা চলে যাচ্ছে 42,000 থাকবে না আল্লাহর বিধানটা বাদ দিয়ে কেউ যদি উপায়ন্তর করে আল্লাহ দঙ্কা করবে তো দঙ্কা করবে অনাশুর হইয়াও মাল কিয়ামাতি আমা এটা আরো কঠিন এ দুনিয়ায় শেষ না যখন আরেকটা জগৎ সামনে আসবে মরণের পরে ওই জগতে উঠবেন যখন চোখ থাকবে না অন্ধ হয়ে উঠবে জোরে বলেন নাউজুবিল্লাহ লোকটা বলবে রব্বুল আলামিন আমার তো চোখ ছিল আজকে আমার চোখ অন্ধ কেন তুমি চোখটা ভালো করে দাও আমি আদম নবীকে দেখব উনি 60 হাত লম্বা ছিলেন 40 হাত মোটা ছিলেন একটু দেখব কেমন আদম নবী আজকের এই দিনে আমি তোকে ভুলে গেলাম যেভাবে তুই আমার বিধান আমার নামাজ আমার জিকির আমার আইন ভুলেছিলি শুধু ভুলেই গেলাম না তুই যে আমার বান্দা ছিলি হামজা নামে একজন তুই যে আমার বান্দি ছিলি রহিমা নামে একজন কোনদিন তোদের এই নাম আমি আল্লাহর এই জবানে আর উচ্চারণ করব না বাবা নিজের নাম ধরে ডাকলেই কেমন সুন্দর লাগে আপনার কাছে কেমন মধুর লাগে
আমার বাবা আমারে যখন হামজা বলে ডাক দেয় এর ভেতরে আমি সব আনন্দ পাই দুনিয়ার মানুষ আমারে মুফতি মাওলানা হাফেজ আমির হামজা বলল আমার ভালো লাগে না বাবার মুখ থেকে শুধু হামজা শুনতে যদি এত ভালো লাগে এত পছন্দনীয় হয় এত মধুর লাগে মায়ের কাছ থেকে যিনি আমাকে বানিয়েছেন কিয়ামতের ওই কঠিন ময়দানে তিনি আমার নাম ধরে আর কোনোদিন ডাকবেন না আমার মনে হয় এর মতো হতভাগা দুর্ভাগা দুনিয়াতে আর নেই এজন্য আল্লাহর বিধান নষ্ট করছেন যারা থেমে যান আপনার এই ছোট্ট জীবনে হয়তো ধোকায় পড়ে আছেন অফিসে যারা চাকরি করে একদিন দুই দিন তিন দিন না গেলে অন্ত চাকরি সরে যায় এমনকি তিন দিনের পরে বস যদি ভালো হয় বলে দেখো এভাবে যদি চলে আমার এই প্রতিষ্ঠান চলবে না টাইট করার জন্য সতর্ক করার জন্য একদিনের বেতন পর্যন্ত কেটে নেয় কথা বলে না কেন একটু নিজের দিকে তাকিয়ে বলেন এই 30 বছর 40 50 60 বছর বয়স আপনার পাঁচবার করে আল্লাহ তার পায়ে সেজদা দেওয়ার জন্য ডাক দিয়েছিলেন একবার কোনো দিন দেননি অথচ তিনি কোনো দিন আমার খাবার বন্ধ করে দেননি মহান আল্লাহর বরকত রহমত তার শক্তি আমাদের সাথে থাক এটা আমরা চাই তাহলে নামাজ পড়া না শুধু নামাজ কায়েম করা লাগবে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে বাস্তবতা আজ হয়েছে উল্টা নামাজ পড়ে নামাজ কায়েম তো করে না নামাজ কায়েমের আন্দোলন যারা করে তাদেরকে আজ ধরে ধরে অনেকে পিটায় অতএব আল্লাহকে সঙ্গে রাখতে হলে আপনাকে নামাজ পড়া না নামাজ কায়েম করা লাগবে ওরা কোরআন পড়ে আমি নামাজ পড়ার কথা মাত্র এক জায়গায় পেয়েছি কয় জায়গায় ফাসাল্লি রব্বিকা ওয়ানহার হে নবী আপনি নামাজ পড়েন আপনার রবের নামে ওরা কোরআনে আছে শুধু এক জায়গায় আর 72 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট পেয়েছি 120 জায়গায় প্রত্যেকটা জায়গায় আল্লাহ দিয়েছেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করো এতবার বলার দরকার কি প্রত্যেকটা শাব্দিক অর্থের একটা অর্থ থাকে এই যে অক্ষরগুলোর একটা শাব্দিক অর্থ থাকে কেউ যদি টাকা পয়সা নিয়ে আপনার সাথে ব্যবসা করে আমরা দুইজন ব্যবসা করতাম ওনার 5 লাখ আমার 10 লাখ টাকা এক জায়গায় করে ব্যবসা করেছিলাম হঠাৎ 2 মাস পরে উনি যে লাভ হয়েছিল লাভগুলো নিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়েছে মাওলানা আমারে জিজ্ঞাসা করছে আমির হামজা আপনার সাথে যে ব্যবসা করতো সেই লোক কই আমি যদি ওনারে বলি 65 মানে মানে অনেক টাকা পয়সা নিয়ে পালিয়েছে এই পালিয়েছে এটার এক কথায় অর্থ কি 65 এক কথা বলেন না কেন মারামারি করছে দুইজন একজন আর একজনকে এমন ভাবে চড় দিয়েছে ঘষি দিয়েছে কিল দিয়েছে ডাক দিয়ে বলছে ভাই কেমন দিলেন বলছে 100 100 মানে মানে এরপরে আর মার নেই পরিপূর্ণ করে একেবারে দিয়েছে তো প্রতিটি সংখ্যার অর্থ আছে আল্লাহ 72 এমনি বলেন না এর উপরে আর বলার দরকার নেই এই জন্য 72 বলেছে আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য নবীজি দোয়া করার জন্য যখন হাত তুলেছিলেন হযরতে জিব্রাইলকে আল্লাহ বললেন হে নবী হাত নামান এর জন্য দোয়া করা তো দূরের কথা এর কবরের পাশেও আপনি দাঁড়াতে পারবেন না ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম এর জন্য যদি আপনি 70 বার ক্ষমা চান তারপরও একে আমি আল্লাহ ক্ষমা করব না নবীজি বলেন আল্লাহ আমি যদি 71 বার ক্ষমা চাই তাহলে তোমার ওই কথা আর থাকে না মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না আমি 70 বার তো একটা সংখ্যা বোঝানোর জন্য বলেছি সাবেঈনা মাররাতান পরের শব্দে দেখো ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম কক্সবাজার ভাষী আপনাকে একটা ইঙ্গিত দেই ইয়াগফির শব্দটা দেওয়ার পর আল্লাহ হোম বহু বচন দিয়েছেন কেননা আব্দুল্লাহ ইবনে উবাইর নাম আল্লাহ কি জানে না
তার নাম আল্লাহ জানতেন নামটা এখানে বসিয়ে দিলেন না কেন হোম বহু বছর জমির দিয়ে আল্লাহ জানিয়েছেন কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে ওবাইর চরিত্র অনেকের ভেতরে থাকবে তারা নামাজ পড়বে কিন্তু নামাজ কায়েম করবে না আর নামাজ কায়েমের আন্দোলনও করবে না হে নবী এই মানুষগুলো যদি মারা যায় এদের জন্য 70 বার দোয়া করলেও আমি আল্লাহ তাদের maaf করব না জোরে বলেন নাউজুবিল্লাহ এজন আজ যারা বাংলাদেশে নামাজ শুধু পড়ছেন নামাজকে পরিবারের সমাজে রাষ্ট্রে দাঁড় করানো দরকার এটা কায়েম করা দরকার রাষ্ট্রীয়ভাবে এ দায়িত্ব পালন করার জন্য যারা আছে তাদেরকে এগিয়ে দেওয়া দরকার এই ভূমিকা যাদের নেই তাদের জন্যও কিন্তু 70 বার দোয়া করলেও কাজ হবে না সতর্ক করার দায়িত্ব ছিল ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন কায়দায় আমার করলাম এখন যদি আপনি সেই গন্ডারের মতো হন আমার দাদা মারা গেছে জেলখানায় থাকার সময় তিনি জীবিত থাকতে বলতেন একজন শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখছে একটা গন্ডার হাঁস দাঁড়িয়ে আছে রাস্তার পাশে গন্ডারকে কাতুকুতু দিয়েছে মাসে না তিন দিন শ্বশুর বাড়ি থাকার পরে ফিরে আসার সময় দেখে গন্ডার হাসতেছে কি গো তিন দিন আগে কাতুকুতু দিলাম তখন হাসলে না এখন হাসতেছো গন্ডার বলে বন্ধু এই তিন দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাতুকুতু লাগবে গন্ডারের কাতুকুতু লাগতে সময় লাগে কয়দিন আর আমাদের 50 বছরও হয়নি এই 50 বছর অনেক কোরআনের পাকে ওয়াজ করেছে যে নামাজ কায়েম করা লাগবে কথা বলেন না কেন আব্দুল্লাহ ইবনে ওবাই নামাজ পড়তো তাও আমার মতো হামজার পেছনে না নবীজির পেছনে এই টেকনা পাহাড় ছড়া মসজিদে না ও নামাজ পড়ে কাবা শরীফে মসজিদে যে নামাজ শুধু পড়েছে নামাজে কায়েম করা লাগবে আল্লাহকে সঙ্গে রাখার জন্য দায়িত্ব তার জীবনে ছিল না এই জন্য 70 বার দোয়া করেও আল্লাহ তাকে মাফ করেনি এমনকি তার কবরের পাশে দাঁড়ানো নিষেধ এই জন্য আল্লাহ ইগফিরাল্লাহু লাহুম দিয়েছে এর মতো চরিত্রের দুনিয়ায় যারা আছে কিয়ামত পর্যন্ত আসবে এদের জন্য যদি কাবা শরীফের ইমামও দোয়া করে মাফ চায় আল্লাহ তাদের মাফ করছে না করবে না করছে না করবে না এ শব্দ কোথায় আছে এই যে এক ফের মজারে এর আগে লান আরবি গ্রামার অনুযায়ী মজারের আগে লান আসলে অর্থ হয় কখনো কোশ্চিন কালেও হবে না এই জন্য আমি সতর্ক করলাম এই আয়াত দিয়ে হোম এই শব্দটা দিয়ে আল্লাহ আমাদেরকে যেন বোঝার এবং বাস্তবে আমল করার তৌফিক দেন জোরে বলেন আমিন নামাজ কায়েমের যত অর্থ আমি কোরআনে এবং হাদিসে পেয়েছি তার সবচাইতে ভালো আমার কাছে মনে হয় পঠিত বিষয় এবং এই আনুষ্ঠানিক যে শিক্ষাগুলো আছে এখান থেকে যে শিক্ষা আল্লাহ দিতে চেয়েছেন ওইগুলো নিজের ব্যক্তি পরিবার এবং সমাজ রাষ্ট্রে প্র্যাকটিক্যাল লাইফে কায়েম করে দেখানো এইটার নাম হচ্ছে আকন্ত মুসলা আমরা যে নামাজে দাঁড়িয়েছি কাতার সোজা হয়ে কি হয়ে এখান থেকে একটা শিক্ষা আল্লাহ আমাদের দিতে চায় সে শিক্ষাটা হচ্ছে কাতার সোজা করুন কাবা শরীফে বারবার ইমাম সাহেব এই কথা বলে কাতার সোজা করেন আরবিতে বলে কাতার সোজা করেন বারবার আকামত হয়ে যাওয়ার পরও প্রায় দিন দুই তিনবার চারবার পাঁচবার বলে আমি ওই সময় হজে যাওয়ার সময় 16 সালে ভালো বুঝি নাই এখন বুঝতেছি যে কাতার সোজা না হলে কি হয় আজ বিশ্বের 57টা মুসলমান রাষ্ট্র আমাদের কাতার যদি সোজা থাকতো আমার মনে হয় এই ফিলিস্তিনের অত্যাচার বন্ধ হয়ে যেত নামাজের এই এই কাতার থেকে আল্লাহ এই শিক্ষাটা আমাদেরকে বারবার পাঁচবার দিতে চেয়েছেন যে কাতার সোজা করো যার জন্য কাতার বাঁকা হবে তার অন্তর পর্যন্ত বাঁকা করে দেবে এমন হুঁশিয়ারি আছে হাদিসে এটা তো এমনিতে দেয়নি আজ আমরাও যদি বাংলাদেশে যারা বাস করি এরা যদি পাঁচ ওয়াক্ত নামাজের মতো কাতার সোজা করে সমাজে আমরা সোজা হয়ে যেতাম এই দেশে কেউ অন্যায় করে সমাজে টিকে থাকতে পারতো না এই জন্য আমাদের উচিত হবে কাতার সোজা করো এ কথা যখন ইমাম বলে এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত চরমনা যখন সব এক হয়ে যায় এই কাতার শেষ করে যখন সমাজে যাবেন রাষ্ট্রে যাবেন পরিবারে যাবেন ওখানেও যেন আমাদের কাতার এক থাকে এ কথা বলেন
ওই জায়গায় যাবার পরে যদি আল্লাহ বিরোধী শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কোন কাজ দেখা যায় এ কাতার ওই জায়গায় সোজা থাকার দরকার আছে না আমাদের শিক্ষা সিলেবাসে সেই যে বিষয়গুলো এখন নতুন নতুন করে দেওয়া হচ্ছে এগুলো যদি আপনি দেখেন আপনার বিবেকে আপনার এই মস্তিষ্কে আপনার সত্যি মনুষ্যত্ব যদি বলে না এগুলো ইসলাম মেনে নেয় না এগুলো আল্লাহ রাসূলের বিরুদ্ধে নামাজের ওই কাতারে দাঁড়িয়ে যেভাবে সব সোজা ছিলেন নম্বরে আছে তাদেরকে সাহায্য করার কথা আল্লাহ বলেন এগুলো যদি কেউ করে আমি আল্লাহ তাদের জন্য বাগান তৈরি করে রেখেছি এই বাগানের তলদেশ দিয়ে নদী আর নহর এই সমুদ্রের মতো বইতে থাকবে শুধু বসবে না ফামান কাফারা বাদা যালিকা মিনকুম এরপরে যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায় ফাকাদ দল্লা সাবাস সাবিল তাকে আমি আল্লাহ গমরাহীন এমন অতল গহ্বরে লিপ্ত করে দেব নামিয়ে দেব নিমজ্জিত করব যেখান থেকে ফিরে আসা আর সম্ভব মা বোন যাদেরকে আমি কয়েক মিনিটে আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের কথাগুলো শোনাচ্ছি শুধু পাঁচ অক্ত নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরা এটা আপনার এবাদত না কার নারীর যে বৈশিষ্ট্যগুলো হাদিসে আছে তার অন্যতম হচ্ছে সতেরোটা আমি সামারাইজ করে চারটা বলছি কোন মহিলা যদি নেককার দাবি করে তাহলে তার স্বামী তার দিকে তাকালে স্বামীকে সে খুশি করবে এরকম আচরণ করা লাগবে দুই নম্বরে স্বামী যেটা পছন্দ করে স্বামীর ওই পছন্দ করা কাজকে তারও পছন্দ করা লাগবে স্বামী প্রত্যেকে এখানে যারা আছে পছন্দ করে যে বিয়ের পরে তার মা বাবা যেন তার সাথে থাকে কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না এরকম বউ দেশে নেই আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন কালো বোরকা পড়তে পারেন আপনি নেককার হতে পারেন এরপরে আছে কোন স্বামী যদি তাকে কোন জায়েজ কাজের আদেশ দেয় জীবন থাকতে সে জায়েজ কার তার তার জীবনে সে আদায় করবে সন্তান সন্ততি এবং তার সম্পদ আদি যেগুলো তার আমানতে থাকবে দায়িত্বে থাকবে এগুলোর সঠিক সে করবে আল্লাহ আমাদেরকে মা বোনদের এই দায়িত্বগুলো নামাজ রোজা মাস্ট বি এগুলো তো থাকবেই পাশাপাশি এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দিন আমিন